হাই ফ্রেন্ড, সবাই কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়। তো চলে এলাম আর একটি ভিডিও নিয়ে, সোনার মানুষের সোনার ফসল, যে আমাদের কৃষক কৃষক সোনার মানুষ, তারা কত কষ্ট করে সোনার ফসল ফলায়, এটা দেখানোর জন্যেই আপনাদের সামনে আসা। তো আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওটি। এই হচ্ছে সোনার মানুষের সোনার ফসল, ধান ক্ষেত। যদি কৃষক না থাকতো, হয়তো আমরা এমন সোনার ফসল পেতাম না। এই চৈত্রের খর রোদে শরীর পুড়িয়ে কৃষক আমাদের মুখে অন্ন তুলে দেয়, অথচ আমরা যারা আছি তারা কৃষককে সবসময় ছোট নজরে দেখি। তাই প্রত্যেকটা মানুষের উচিত কৃষককে ছোট নজরে নয়, ওদেরকে সম্মানের শীর্ষ স্থান দেওয়া উচিত। কৃষক এমনই একজন মানুষ যাদের কারণে আমরা দুমুঠো ভাত খেতে পারি, যারা আমাদের মুখে অন্ন তুলে দেয়, সেই সোনার দেশে সোনার মানুষ কৃষক। দেখেন এদিকে ভুট্টা ক্ষেত, ভুট্টাও করেছে গাছে। এই হচ্ছে ভুট্টা, কত যত্ন করে কৃষক ফসল ফলায়, অথচ আমরা কৃষককে ছোট নজরে দেখি। কি অদ্ভুত মানুষ আমরা, তাই না? যাদেরকে সম্মান দেওয়া উচিত আমরা তাদেরকে অবহেলা করি, যাদেরকে অবহেলা করা উচিত তাদেরকে সম্মানের শীর্ষ স্থান দিয়ে আছি আমরা। তো আমাদের কাছ থেকে মানুষ কি আশা করবে বলেন? এ হচ্ছে ভুট্টা, দেখেন। যদিও ভুট্টা ফলন এবার ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, দেখছেন সোনার ফসল, সত্যি সোনার ফসল। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এমন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইলো।